our engineering exceeding expectations. Namaskar, Superfast Prime Time 100 Studio Prospita Goswami. সিনাল কোভিড সংক্রমণৰ সকলো অভিলেখ ভংগ এই দিনতে 3 কোটি 7 নিযুত লোক কোভিডত আক্রান্ত এই দিনত এই পৰ্যায়ত 245 নিযুত লোক কৰোনা আক্রান্ত ডিসেম্বৰ মাহটো দেখন 18 শতাংশ লোক কোভিডত আক্রান্ত জিৰো কোভিড নীতি সম্পূৰ্ণ বিধ্বস্ত হৈছে সিনাল নিম্ন ন্যাচারাল ইমিউনিটিৰ বাবে সিনাল কৰোনা সংহার সিনাল ন্যাচারাল হেলথ কমিশনৰ এই তথ্য ৰাজধানী বেজিংৰ আধাৰো সকলো ঠিক লোক কোভিডত আক্রান্ত সিনাল দক্ষিণ পশ্চিমৰ সিসুৱান প্ৰদেশতো আধাৰো অধিক জনসংখ্যা কোভিডত আক্রান্ত সিনাল কোভিডৰ দ্রুত সংক্ৰমণৰ বাবে সোশিয়াল মিডিয়াটো ভাইৰেল এখন বিশেষ মাস্ক সিনাল মাস্কক লৈ ব্যাপক হাৰ চৰ্চিত হৈছে এজন লোকে মাস্কখন পিন্ধি থকাৰ সময়তো কোনো অসুবিধা নোহোৱাকৈ খাব পাৰে খাদ্য নৱবৰ্ষৰ আগন্তুক উৎসৱৰ প্ৰতি লক্ষ্য ৰাখি কোভিড নিৰ্দেশনা জাৰি কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে মাস্ক পৰিধানকে ধৰি কোভিড বিধি পালনত গুৰুত্ব দিবলৈ কেন্দ্ৰীয় স্বাস্থ্যমন্ত্ৰীৰ ৰাজ্যসমূহৰ স্বাস্থ্যমন্ত্ৰীলৈ নিৰ্দেশনা কোভিডক লৈ সমস্যা সিনত হৈছে ভাৰতত হোৱা নাই কোভিডক লৈ আতংকিত নহবলৈ অভয়বাণী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ৰাজ্য সতৰ্ক হৈ থাকিবলৈ আহ্বান জনোৱাৰ লগতে সাৱধানতা অৱলম্বন কৰি নৈত্য নৈমিত্তিক কাম কাজ কৰি যাবলৈ আহ্বান ভাৰতৰ কোভিড ভেকচিন শক্তিশালী গতিকে চিন্তাৰ কাৰণ নাই বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে অখিল গগৈ মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ দি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে কোভিডক লৈ ৰাজনীতি কৰাৰ কোনো কথা নাই কোভিডৰ বাবে সম্পূৰ্ণৰূপে সাজু গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেল এই মন্তব্য জি এম চি এইচৰ অধীক্ষক অভিজিত শৰ্মাৰ জেনম টেষ্টিঙৰ বাবে ইতিমধ্যে চৰকাৰে নিৰ্দেশ দিছে জি এম চি এইচক 90খনকৈ আই চি ইউৰ বিশেষ বিচনা সাজু বিশ্বজুৰি পুনৰ কোভিডৰ সংক্ৰমণ এনে সময়তে শিৱসাগৰ আদৰ্শ চিকিৎসালয়ৰ দুৰৱস্থাই চকু কপালত তুলিছে সচেতন নাগৰিকৰ বিগত সময়ত কোভিড চেণ্টাৰ হিচাপে ব্যৱহাৰ কৰা চিকিৎসালয়খন বৰ্তমান কদৰ্যময় পৰিৱেশ ডিব্ৰুগড় টিংখাঙত বিকাশৰ বাবে এটা পক্ষে কাৰ্যসূচীত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা 973 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভ কৰে মুখ্যমন্ত্ৰীয়ে শনিবাৰ অন্ত পৰে বিকাশৰ পক্ষেকৰ প্ৰথম কাৰ্যসূচী অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ দন্ত চিকিৎসালয় মুকলি টিংখাঙত লোকনিৰ্মাণ বিভাগৰ পৰিদৰ্শন বাংলোৰ উদ্বোধন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ জল জীৱন মিছনৰ 24খনকৈ পাইপ পানী যোগান আঁচনি উদ্বোধন মুকলি কৰিলে জলসম্পদ বিভাগৰ সহায়তা কেন্দ্ৰ কেইবাখনো মিনি ষ্টেডিয়ামৰ শিলান্যাস মুখ্যমন্ত্ৰী টিংখাঙত 250 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ হ'ব চিৰিয়াখানা টিংখাঙত এই ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ নাহৰকটীয়াৰ টিপাম চৰকাৰে কেন্দ্ৰীয়ভাৱে পালন কৰিব মেডাম এপি ডিব্ৰুগড় জিলাৰ 6000 মহিলাক প্ৰদান কৰা হ'ব অৰুণোদয় নামৰূপত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নামৰূপস্থিত অসম পেট্ৰকেমিকেল লিমিটেডত নিৰ্মীয়মান 500 টন উৎপাদন ক্ষম ইথানল প্ৰকল্প পৰিদৰ্শন মুখ্যমন্ত্ৰীৰ বিকাশৰ এটা পক্ষে কাৰ্যসূচীৰ পূৰ্বে নামৰূপত উপস্থিত হয় মুখ্যমন্ত্ৰীগৰাকী সামৰণি পৰিল অসম বিধানসভাৰ শীতকালীন অধিৱেশন 20 ডিচেম্বৰৰ পৰা 5 দিনীয়াকৈ অনুষ্ঠিত শীতকালীন অধিৱেশনৰ সামৰণি অধিৱেশনত বহুকেইখন বিধেয়ক উত্থাপন হোৱাৰ লগতে প্ৰস্তুতৰ কালত শাসক বিৰোধীয়ে উত্তাল কৰি ৰাখিলে সদনৰ পৰিৱেশ সদনত বিজেপি বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীৰ অভদ্ৰ আচৰণ অসাংবিধানিক অস্ত্ৰাব্য শব্দ ব্যৱহাৰ কৰি সদনত তালফা লগালে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে বিৰোধীক আক্ৰমণ কৰিবলৈ হৈ বিৰোধী বিধায়কক পাগল মুখ আদি শব্দৰে সম্বোধন কৰিলে শাসকীয় বিধায়কজনে বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতা আৰু মন্ত্ৰী অশোক সিংহলৰ বাকযুদ্ধ ডাম্পিং গ্ৰাউণ্ডৰ ক্ষেত্ৰত 1.5 বছৰে চৰকাৰে একো পদক্ষেপ নোলোৱাৰ অভিযোগ ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ বিগত 6 বছৰে দীপৰ বিলৰ বিষয়ত প্ৰতিখন অধিৱেশনতে উত্থাপন কৰি অহা বুলি কয় বিধায়কজনে চৰকাৰী তথ্যমতে ৰাজ্যত সংঘটিত হোৱা নাই এনকাউণ্টাৰ ঘটনা 2019 চনৰ পৰা এতিয়ালৈকে হোৱা নাই এটাও এনকাউণ্টাৰ উগ্ৰপন্থী আৰু অন্য অপৰাধী আৰক্ষীৰ সৈতে সংঘৰ্ষৰ 26টা ঘটনা সংঘটিত হৈছে এই ঘটনাত 30 জন নিহত 12 জন আহত হৈছে ৰাজ্যত সামগ্ৰিকভাৱে কমিছে অপৰাধৰ সংখ্যা ব্যাপক হাৰত কমিছে হত্যা চুৰি ডকাইতি অপহৰণ ঠগ প্ৰবঞ্চনাৰ ঘটনা তাৰ বিপৰীতে বৃদ্ধি হৈছে গাড়ী জ্বলোৱা ড্ৰাগছ সৰবৰাহৰ ঘটনা গৃহ বিভাগৰ হৈ সদনত এই তথ্য প্ৰকাশ মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা এনকাউণ্টাৰক লৈ উত্তাল অসম বিধানসভাৰ অন্তিমটো দিন ভুৱা এনকাউণ্টাৰ বন্ধ কৰিবলৈ বিৰোধীয়ে দাবী জনোৱা জাঙৰ খাই উঠিল শাসকীয় পক্ষ এঘণ্টাৰ বাবে স্থগিত বিধানসভা মহানগৰীত উদ্বেগজনক হাৰত বৃদ্ধি পাইছে অপৰাধজনিত ঘটনা এই কথা স্বীকাৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্তৰ শুকুৰবাৰে নিশা 100 জনক আটক কৰিছে আৰক্ষীয়ে বিহাৰ পশ্চিমবংগৰ পৰা নিতৌ চুৰি কৰিবলৈ অসমলৈ আহিলো গায়ক দীপলীনা ডেকাৰ পৰিয়ালক হাৰাশাস্তি চলোৱাৰ অভিযোগত গুৱাহাটীৰ মৃদুনাথক আটক দীৰ্ঘদিন ধৰি দীপলীনাৰ ঘৰলৈ আহি মানসিক অত্যাচাৰ চলোৱাৰ অভিযোগত চান্দমাৰী আৰক্ষীয়ে আটক কৰিছে যুৱকজনক দীপলীনা ডেকাৰ এজাহাৰৰ ভিত্তিত আটক কৰা হৈছে যুৱকজনক
বিগত প্রায় এমাহ ধরে ডিপ্লিনার একা ঘরাখাস্তি করে আছে যুবকজনে ডিপ্লিনার ম্যানেজারক ফোনত ব্যবহার করার অভিযোগ অশ্রাব্য শব্দরে ফোনত গালি গালাজ করার অভিযোগ ডিপ্লিনার নথকাত ঘরলে গই তিন ঘন্টার অধিক সময় বহি আছে যুবকজন নিশা তিনি চারি বজাতো মেসেজ করেছিল ডিপ্লিনার দুবছর আগরে পর ডিপ্লিনার চিনাকি বলে দাবি শুক্রবারে তৃতীয়বার ডিপ্লিনার ঘরলে যায় মৃদুলনাথ হওয়া ছয় বজাতে ডিপ্লিনার ঘরলে যায় যদিও লগ নকরাত সন্ধ্যা পুনের যায় ডিপ্লিনার ঘরলে ডিপ্লিনার নহালৈকে ঘরতে বহি থাকিম বলে আকুজ হয়ে আছে যুবকজন ঘরের ভিতরতে পার্স আর মোবাইল দলিয়া অভব্য আচরণ করেছিল মৃদুলে নিরাপত্তাহীনতা ভুগিছে গায়িকা ডিপ্লিনা ডেকা মহানগরীর হেঙ্গারবাড়ি বিধ্বংসী অগ্নিকাণ্ড মনেশ্বর নার্জারী নামের লোকজনের ঘর সংঘটিত হলে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত বিস্ফোরিত হয়েছে সিলিন্ডার হেঙ্গারবাড়ির শঙ্করদেব নগরত এই ঘটনা শোণিতপুৰ মিছামাৰী চৈধ্য বছরের কিশোরী অপহরণের অভিযোগত গ্রেপ্তার ব্যক্তিগত খণ্ড বিদ্যালয়ের শিক্ষক রোমানীয় ওয়ারিক মিছামাৰী উজাৰবাৰীৰ হলি চাইল্ড ইংলিছ স্কুলৰ শিক্ষক ৰোমানীয় ওৱাৰিক কিশোৰী অপহৰণৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ উত্তৰ গুৱাহাটীৰ জি এন আৰ চি হস্পিটেলৰ সন্মুখত সংঘটিত পথ দুৰ্ঘটনা নিহত এজন তীব্ৰবেগী ট্ৰেক্টৰ আৰু স্কুটিৰ মাজত মুখামুখি সংঘৰ্ষত নিহত হয় প্ৰবীণ কলিতা ঘটনাটোত আহত হয় চায়ন দে নামৰ আন এজন শিলচৰত বাইক ষ্টাণ্ড কৰি আৰক্ষী জালত পৰিছে বাইকাৰ্ছ ৰুকছাৰ আহমেদ ৰাজপথত বাইক ষ্টাণ্ড কৰি ছচিয়েল মিডিয়াত আপলোড কৰিছিল ভিডিঅ' আৰক্ষীয়ে লগতে ষ্টাণ্ডত ব্যৱহৃত ৰুকছাৰ দুখনকৈ বাইকো জব্দ কৰিছে গোৱালপাৰাৰ ৰংজুলিত বন বিভাগৰ অভিযানত জব্দ সাতখনকৈ বালি ভৰ্তি ডাম্পাৰ 17 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত অভিযান চলাই জব্দ কৰিছে অবৈধ বালি ভৰ্তি ডাম্পাৰকেইখন মানকাছৰ কুকুৰা ডাঙাত আৰক্ষীয়ে অভিযান চলাই হেৰইন জব্দ কৰাৰ লগতে জব্দ কৰিছে নগদ 62,500 টকা খাৰুৱা বান্ধা আৰক্ষীৰ অভিযানত গ্ৰেপ্তাৰ জুৰাণ আলী নামৰ সৰবৰাহকাৰীটো জুৰিয়াৰ ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা উদণ্ড চালকে মহতি আনিলে কলেজীয়া ছাত্ৰীসহ তিনি পথচাৰী জুৰিয়াৰ বজাৰৰ মাজমজিয়াত সংঘটিত হৈছে দুৰ্ঘটনাটি দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত তিনিজন ক্ৰমে ৰফিকুল ইছলাম মাইনুদ্দিন আৰু ৰাবিয়া জান্নাত কলিয়াবৰ বৰভগীয়াত পথ দুৰ্ঘটনা আন বাহনৰ সামান্য খুন্দা নিয়ন্ত্ৰণ হেৰুৱা দুৰ্ঘটনাত পতিত টাটা টিয়াগো বাহন কথম বি প্ৰাণ ৰখা চাৰিজনকৈ যাত্ৰীৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা বাগৰি মানুহৰ ঘৰত সোমাল টাটা টিয়াগো বাহনখন বেংকৰ পৰা ঋণ লোৱা গ্ৰাহকৰ গেৰেণ্টৰ হৈ বিপদত জাগিৰোডৰ জয়ন্ত বৰু হিতেশ দাসে অসম গ্ৰামীণ বিকাশ বেংক জাগিৰোড শাখাৰ পৰা লৈছিল 9,50,000 টকা ঋণ হিতেশ দাসে ঋণ পৰিশোধ নকৰা জয়ন্ত বৰুলৈ পৰিশোধ কৰাৰ জাননী বেংক কৰ্তৃপক্ষ বশিষ্ঠাশ্ৰম দেৱালয়ত মদ বিৰোধী সজাগতা সভা বনভোজস্থলীত নিষিদ্ধ সুৰা মন্দিৰৰ চৌপাশে অৱস্থিত দোকানসমূহত উপলব্ধ হোৱা সুৰা বিক্ৰী বন্ধৰ দাবী ৰাইজৰ এটা বছৰত ন্যায় নাপালে অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰী জিঞ্জিৰি দেউৰীৰ পিতৃ মাতৃয়ে মহানগৰীৰ মডাৰ্ণ স্কুলৰ পঞ্চম মহলাৰ পৰা পৰি মৃত্যু হৈছে ছাত্ৰীগৰাকীৰ ঘটনাৰে নাম সাঙুৰ খোৱা অধ্যক্ষা জোনালী দাসে অৱশেষত লাভ কৰিছিল জামিন নৱকা চাঞ্চলকৰ কাণ্ড নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীয়ে প্ৰেমিকলৈ চিঠি লিখি কৰিলে আত্মহত্যা সংঘাত আৰু সন্দেহৰ পৰিণতিতে আত্মহত্যাৰ পথ বাছি ল'লে নাবালিকাগৰাকীয়ে 5 মাহ পূৰ্বৰ পৰা পঢ়া শুনাৰ লগতে স্কুললৈ যোৱা বন্ধ কৰিছিল ছাত্ৰীগৰাকীয়ে মৰিগাঁও আৰক্ষীৰ অভিযানত জালত পৰিছে 10টাকৈ চাইবাৰ অপৰাধী মৈৰাবাৰীৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা অপৰাধত অভিযুক্ত 10 ব্যক্তিক আটক আটাইকেইটা অপৰাধীকে জেৰা অব্যাহত ৰাখিছে আৰক্ষী বিশ্বনাথৰ বালিচাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত উত্তপ্ত পৰিস্থিতি প্ৰধান শিক্ষক ৰমেশ নাথে নীতি বহিৰ্ভূতভাৱে কাম কৰাৰ অভিযোগ অভিভাৱক একত্ৰিত হৈ বিদ্যালয়তে ঘেৰাও কৰিলে প্ৰধান শিক্ষক ৰমেশ নাথক বিদ্যালয় উন্নয়নৰ বাবে অহা পুঁজিৰ সদব্যৱহাৰ নোহোৱাৰ অভিযোগ পৰিচালনা সমিতিক অন্ধকাৰত ৰাখি নিজৰ মই মতালিৰে বিদ্যালয় চলোৱাৰ অভিযোগ ৰাইজৰ মধ্যাহ্ন ভোজনৰ নামত পোকে খোৱা চাউলৰ ভাত খুওৱাৰ অভিযোগ ঈশানুদয় জলপানী কেলেংকাৰীত বৰপেটাত মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষসহ পুনৰ দুজনক গ্ৰেপ্তাৰ ডক্টৰ ডবাৰ হৰেন্দ্ৰ চিত্ৰ মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ ডক্টৰ জাকিৰ হুছেইনক গ্ৰেপ্তাৰ অধ্যক্ষৰ সৈতে মহাবিদ্যালয়খনৰ কাৰ্যালয়ৰ সহায়ক চাহাবুদ্দিনকো গ্ৰেপ্তাৰ ৰঙাপৰাত এখন হোটেলত উদ্ধাৰ এজন বৃদ্ধৰ মৃতদেহ নিশা শুই থকা অৱস্থাত লোকজনৰ মৃত্যু হোৱা বুলি সন্দেহ মৃত লোকজন তেজপুৰৰ বজাৰ শইকীয়া চুবুৰীৰ ৰূপেশ্বৰ দাস দক্ষিণ কামৰূপৰ মিৰ্জাৰ গোঁসাইহাটত পথ দুৰ্ঘটনা নাহত গোঁসাইহাট প্ৰাথমিক বিদ্যালয়ত তৃতীয় শ্ৰেণীৰ ছাত্ৰ বিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ গৈ থকা অৱস্থাতেই তীব্ৰবেগী ডাম্পাৰ খুন্দাত গুৰুতৰভাৱে আহত দুৰ্গা ঠাকুৰীয়া নামৰ ছাত্ৰজন নৱবৰ্ষৰ বৰদিনৰ প্ৰাকমুহূৰ্তত দেশবাসীলৈ দুটাকৈ ভাল খবৰ কেন্দ্ৰীয় চৰকাৰে পুনৰ বাহাল কৰিলে পুৰণি পেঞ্চন ব্যৱস্থা উপকৃত হ'ব অৱসৰপ্ৰাপ্ত 25 লাখৰ অধিক সেনা জোৱান 80 কোটি লোকক বিনামূলীয়া খাদ্য যোগানৰ সময় এবছৰলৈ বৃদ্ধি
সুদক্ষ ক্রিকেটার কৌস্তভ কাশ্যপ বরুয়ার দেহাবসান প্রাক্তন রঞ্জী ট্রফি খেলুয়ে নগাঁওর কৌস্তভ কাশ্যপ বরুয়ারে আছিল শচীন তেন্ডুলকরের সত্যিও সু সম্পর্ক দীর্ঘদিনীয়া দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে থাকা বরুয়ার মৃত্যুর নগাঁওত সুপরচা বাইহাটা চারিআলিত ব্যতিক্রমী চিন্তাধারায় সরিয়হর খেতি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর বাইহাটা চারিআলির কারৈবাড়ির কল্পতরু প্রাথমিক শাখায় করেছে সরিয়হর খেতি 2024 চনত রঙিয়াত হবলগিয়া মূল অধিবেশনের সরিয়হ বিক্রি পয়া ধন আগবাব অরিহণা হিসাবে গোলাঘাটের খুমটার বিভিন্ন প্রান্তত অব্যাহত আছে বন্য হাতির উপদ্রব আবরঘাট ভোলাগুড়ি দুই নং খেনচুয়া এক নং খেনচুয়া আদি কেবাখনো গাঁত বন্য হস্তে চলাইছে উপদ্রব বন্য হস্তে বাসগৃহ ভাঙি লণ্ডভণ্ড করলে কেবাটাও বাসগৃহ যানবাহন আইন উলংঘাকারীর বিরুদ্ধে কঠোর আরক্ষী বকুল রাজপথত মিশন কুরুক্ষেত্রের অধীন কামরূপ জেলা পরিবহন বিভাগে চলাইছে ব্যাপক তালাচী প্রতিখন যানবাহনের নথিপত্র পরীক্ষা করার হেলমেট পরিধান নকরা আর মদ্যপায়ী চালককে বিহে জরিমানা মাজুলী দুটাক গড়ার মুক্ত বিচরণ ভকত চাপরি বামুনগাঁও সোনারীবাড়ি আদি জনাঞ্চল বিচরণ গড় দুটার গড়ের মুক্ত বিচরণক ব্যাপক আতঙ্ক বিরাজ করেছে অঞ্চল পর্যটক অহা যাওয়া করা পথত রয়্যাল বেঙ্গল টাইগারের আশ্রয় পথর উপর শুয়ে থাকা দৃশ্য মোবাইল ক্যামেরাত বন্দী করলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের এজন বনকর্মীয়ে উদ্যানখনের বুড়াপাড়া বনাঞ্চল শুয়ে থাকা অবস্থা ক্যামেরাত বন্দী প্রকাণ্ড ঢিকিয়ে পটিয়া বাঘ মঙ্গলের হাউলি মোহনপুর এবছর পূর্বে মাতৃক হেরার পিছত পিতৃক হেরায় ঘাত মরা দুই কন্যা ষষ্ঠ শ্রেণীর অধ্যয়ন করে থাকা সিকমিক চহরিয়া আর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার্থী ভিতালী চহরিয়া সহায়ের আহ্বান অঞ্চলবাসীর শিবসাগর জয়সাগর উপহি পথারত বিলুপ্ত প্রায় ইগল উদ্ধার সাধারণতে ইগলর শিকার হয় সাপ পিছে শিবসাগর থাপে মেরিয়া আঘাতপ্রাপ্ত করে ইগলটুক আঘাতপ্রাপ্ত ইগলট উদ্ধার করে তিনি প্রকৃতিপ্রেমী যুবকে রঙিয়াত বারোখনক বিদ্যালয় একত্রিত করে সামূহিক উৎসব পালন এই উৎসবের সংগতি রাখি উলিবাহ বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা শিক্ষা বিভাগে অনুষ্ঠিত করা এই উৎসবের জড়িয়ে উপকৃত হয় ছাত্র ছাত্রীসকল কাজিরঙার হাতীপথর বনভোজস্থলীত উদুলি মুদুলি পরিবেশ প্রাকৃতিক সুন্দর পরিবেশত আনন্দ লোবলৈ রাজ্যের বিভিন্ন প্রান্তর আগমন ঘটিছে বনভোজর দল কার্বি পাহাড়ের বই অহা কহরা নদীর নৈসর্গিক পরিবেশের মাজত বনভোজ খায় আনন্দ দলসমূহর নলবাৰী অসম সাহিত্য সভার সপ্তম পূর্ণাঙ্গ কার্যনির্বাহক সভায় সভাতে ঘোষণা করা হব সাহিত্য সভার নির্বাচনী ফলাফল অবসরপ্রাপ্ত প্রশাসনিক বিষয়া হরেন্দ্র নাথ বরা মুখ্য নির্বাচনী বিষয়ার উপস্থিতিত হয় ভোটগণনা বর্তমানেও অব্যাহত আছে ভোটগণনা রঙিয়ার বিভিন্ন স্থানত কামরূপ জেলা পরিবহন বিভাগের তীব্র অভিযান হেলমেট পরিধান নকরা সিট বেল্ট ব্যবহার নকরা চালকর অনুজ্ঞাপত্র নথকা আদির পুরাপাই চালকক জরিমানা আদায় করা হয় গোলাঘাটের রাজপথর সান্তাক্লোজে বাইক চালক গাড়ি চালকক দিছে এটাক উপহার সুরাপা নকরাক গাড়ি চালকসক প্রদান একোটাক মিঠাই প্যাকেট পুরাশক্ত বাহন চালকর রসাল কথা জেলা পরিবহন বিভাগে পবিত্র বড়দিন আর নববর্ষ প্রাক্ষণত চলায় এই অভিযান সীমিত সংখ্যক চিকিৎসকরে চলিছে দুধনৈ এফ আর ইউ দুধনৈর জনসংখ্যা অনুপাতে পর্যাপ্ত নহয় চিকিৎসকর সংখ্যা বর্তমান মাত্র চারিগী চিকিৎসকে বিভিন্ন বিভাগত চিকিৎসা সেবা আগবাইছে চিকিৎসালয়খন বাক্সা জেলার বিচারপুরের মাইনাও মেলা কুঠারত জেলা বড়ো সাহিত্য সভার অধিবেশন তিনিদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীতে অনুষ্ঠিত হওয়া অধিবেশনত বড়ো সাহিত্য সভার সম্পাদক হরেশ্বর নার্জারিয়ে মাতৃভাষার বিদ্যালয়ক রক্ষণাবেক্ষণ দিয়ার কথা উল্লেখ করে এরি মুগা উৎপাদনের স্বাবলম্বী চৰাইদেউ জেলার বরহাটর থালুয়া গাঁওর তিনজনক এরি পালক বিগত তিন বছর ধরে উৎপাদন করেছে এরি মুগা পরম্পরাগত মুগা পালন করে নব গগৈ নামের মুগা পালকজন স্বাবলম্বী হবলে সক্ষম হয়েছে বিগত প্রায় এসপ্তাহ ধরে অহার বিভিন্ন প্রান্তত অব্যাহত আছে বন্য হস্তির সন্ত্রাস দিনের ভাগত হাতির জাকটুয়ে আশ্রয় লৈ থাকে উদর ভেটি ইকরা জারণির মাজত অর্ধশতাধিক বনকর্মীয়ে জাকটু বনাঞ্চললৈ খেলি পঠোৱাৰ চেষ্টা করে যদিও সক্ষম হওয়া নাই বনকর্মী বহিৰাজলৈ হাতী প্ৰেৰণ সন্দৰ্ভত বিধানসভাৰ মজিয়াত ভুল তথ্য প্ৰকাশ বনমন্ত্ৰী অভিযোগ আৰ টি আই কৰ্মী তথা প্ৰকৃতিপ্ৰেমী দিলীপ নাথৰ বিধানসভাৰ দৰে পবিত্ৰ মজিয়াত ভুল তথ্য দি অসমৰ ৰাইজৰ বিপথে পৰিচালিত নকৰিবলৈ আহ্বান উত্তর গুৱাহাটী ঢেকিয়াপতীয়া বাঘৰ আতংক উমানন্দ ঢেকিয়াপতীয়া বাঘ উঠাৰ পিছতে এইবাৰ উত্তৰ গুৱাহাটীত আতংক ঢেকিয়াপতীয়া বাঘৰ বৰ ৰংমহল কবৰস্থানত তিনিটাক ঢেকিয়াপতীয়া বাঘ স্থানীয় লোকে প্ৰত্যক্ষ কৰিছে বাক্সাৰ বাগানপাৰাৰ পৰা বৰি ডাঙলৈ যোৱা পথৰ পকী দলঙৰ দুটা মূৰ খহি যোৱাত বিঘিন্ন হৈছে যাতায়াত নিৰ্মাণ সম্পূৰ্ণ হোৱাৰ ছমাহৰ পিছতে এনেদৰে দলংখনৰ দুটা গতি খহি যোৱাত প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে ৰাইজৰ মাজত নিৰ্মাণ কাৰ্যত গাফিলতিৰ অভিযোগ ফিল্মফেয়াৰ অ টি টি এৱাৰ্ডৰ শ্ৰেষ্ঠ চুটি ছবি বঁটা লাভ কৰিছে চৰি ভাইচাবে অসম সন্তান সুমন অধিকাৰী পৰিচালনা ছবিখনত এই বঁটা আগবঢ়োৱা হৈছে বঁটা লাভৰ পিছতে উৎফুল্লিত হৈ পৰিছে পৰিচালক সুমন অধিকাৰীৰ লগতে একলা কুকলীসকল
ধেমাজির গুগামুখ সুমনি গাঁও টি এম পি কে সোণালী জয়ন্তীর আয়োজন দুইর পাঁচ ফেব্রুয়ারীলৈ অনুষ্ঠিত হব মিচিং জনগোষ্ঠীয় সংগঠনটির সোণালী জয়ন্তী। এই উপলক্ষে সামরি লওয়া হয়েছে 228 বিঘা মাটি আর শতাধিক রাইজর শ্রমদান। ই রিক্সা চালকে পিন্ধিব লাগিব হেলমেট, অন্যথা ভরিব লাগিব 1000 টাকার জরিমানা। ঘাইপথত ই রিক্সা চলালে ভরিব লাগিব 10000 টাকার জরিমানা। ওদালগুড়ি জেলা পরিবহন বিষয়ার এই নির্দেশের পিছতে তিনদিন ধরে ই রিক্সা চলাচল বন্ধ করি প্রতিবাদ। রঙিয়াত প্রতি লিটার কেরাসিন তেলের মূল্য 120 টাকা, অত্যাধিক মূল্য বৃদ্ধির ফলত সমাজত নোহোৱা হয়েছে কেরাসিন তেলের ব্যবহার। আধুনিকতার ধামখুমিয়াত কেরাসিন তেল বিলীন হলেও সমাজের এক শ্রেণীর লোকে পাহরিব নোৱাৰে ল্যাম্পর পোহরের সেই শৈশবর দিনবোৰ। বজালী নিত্যানন্দ সরকার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মাজত সম্প্রদায় উৎসব পালন উলিওয়া হয় বারেরহিয়া সাংস্কৃতিক শোভাযাত্রা। ছাত্র ছাত্রী পরিবেশন করে আকর্ষণীয় নৃত্য গীত। মহানগরীর হ্যাপি চাইল্ড হাইস্কুলত বার্ষিক সাংস্কৃতিক সমারোহ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত হয় এই সমারোহ। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে অংশ লয় কামরূপ মহানগর জেলা বিদ্যালয় পরিদর্শক প্রসন্ন বৰা। 16 বছর ধরে অস্থায়ীভাবে চতুর্থ বর্গত কর্মরত হয়ে অবশেষ নিযুক্তি লাভ করলে স্নাতক ডিগ্রিধারী মুকুল সাংমাই। যাত্রী হেমনাথ শর্মা মহাবিদ্যালয়ত কর্মরত হয়ে আছিল মুকুল সাংমাই, নিযুক্তির বঞ্চিত হওয়া পরিয়ালটির হাহাকার। লঙ্কাত পুনৰ বন্যহস্ত্রীর উপদ্রব, নিশা বন্যহস্ত্রীর জাকে 7 নম্বৰ পূব উদালি গাঁৱৰ 4টাকো পরিয়ালের ঘর বাড়ি ভাঙি তহিলং করেছে। মজুত করে রখা ধান খাইটো গচকি অনিষ্ট করেছে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিধায়ক কর্ণেন্দু ভট্টাচার্যর দেহাবসান। দিল্লীর বিমানের শিলচর বাসগৃহলৈ অনা হয় তেওঁর মৃতদেহ। কংগ্রেস ভবনত প্রিয় নেতাগৰাকীক শেষ শ্রদ্ধা জনায় অগণন লোকে। মহানগরীর পার্শ্ববর্তী বনভোজস্থলীর পরিবহন বিষয়ার এনফোর্সমেন্টের অভিযান। হাতীখিলা, তপোবন আর চন্দ্রপুরের পিকনিকস্থলীর উপস্থিত বৃহৎ দল বনভোজস্থলীর সুরাপান করাত বাধা প্রদান করার যান বাহনের সজাগতা সন্দর্ভতো অবগত করে। উত্তর গুৱাহাটীত গুৱাহাটী জেলা বড়ো সাহিত্য সভার 35 সংখ্যক অধিবেশন। ৰধলা নব জীবন সংঘ আর পুথিভঁৰালৰ বাকৰিত বর্ণাঢ্য কার্যসূচীৰে অনুষ্ঠিত হয়েছে অধিবেশন। সিফু মাদল আর বড়ো গাভরু নৃত্যত জীপাল উত্তর গুৱাহাটীৰ ৰধলা গাঁও। শ্রীরাঙত বিদ্যুৎ বিভাগের জব কাণ্ড, বিদ্যুতের বিল আহিল 5028 টাকা, কিন্তু কার্যালয়ত বিল পরিশোধ করবলৈ কৈ দেখিলে 62112 টাকা। আদায় দিবলগীয়া ধন পরিমাণ দেখি তবত মানিলে গ্রাহক আস্কর আলিয়ে। নগাঁও জেলার অন্যতম শিক্ষানুষ্ঠান জলময় গাঁও সরকারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে মহারাজত জয়ন্তী বর্ষাত ভরি দিছে। উপলক্ষে বিদ্যালয়খনৰ প্রাঙ্গণত দুদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীৰে অনুষ্ঠিত হয়েছে মহারাজত জয়ন্তী মহোৎসৱ। শোণিতপুৰ মিছামাৰী দীঘল দল প্রাথমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া আৰু সাংস্কৃতিক সমারোহ। সমারোহত অংশ লয় 11খনকৈ বিদ্যালয়ৰ ছাত্র ছাত্রীয়ে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আৰু বর্ণিল নৃত্য গীত প্রদর্শনেৰে মুখৰিত হয় বিদ্যালয় চৌহদ। মহানগরীর উদালবাকুরাস্থিত HHH নামৰ বেসরকারী সংস্থার প্রাক বড়দিন উদযাপন। কণ কণ শিশুর সঙ্গে কেক কাটি জিঙ্গল বেল গাই উদযাপন প্রাক বড়দিন। বেসরকারী সংগঠনটি আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শিশুর বিকাশের কাম করে আছে। বিশ্বনাথর গির্জাসমূহত বড়দিন পালনের ব্যাপক আয়োজন। সেন্ট জেভিয়ার্স চার্চত যীশুখ্রীষ্টর বন্দনার মুখরিত পরিবেশ। সেন্ট জেভিয়ার্স বিদ্যালয়ের গির্জাত প্রাক বড়দিন পালন। গহপুর কেথলিক চার্চত পবিত্র বড়দিনের ব্যাপক আয়োজন। রঙিন কাগজ, বেলুন, ক্রিসমাস ট্রি আদিরে সুন্দরক সজা পড়া তুলিছে গির্জাসমূহ। দেওবার খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলে সকলকে শান্তি কামনার প্রার্থনা করব যীশুর চরণ। মহানগরীর গড়লিয়ার কণ্ঠশিল্পী দুই ভাতৃ ভগ্নী মাধুরী গগৈ আর নবজ্যোতি গগৈয়ে স্থাপন করা সংগম কলা একাডেমীত প্রাক বড়দিন পালন। বড়দিন উপলক্ষে বিদ্যালয়খনের শিশুসকলের জিঙ্গল বেল গীতারে মুখরিত পরিবেশ। জামুগুড়ি হাটৰ ধলাইবিলত খ্রিস্টান ধর্মাবলম্বী লোকসকলের মাজত পবিত্র উৎসব বড়দিনের চলিছে ব্যাপক আয়োজন। ধলাইবিল গির্জাঘরের চৌহদ সজায় পড়া তোলার বাঁহ আর খেরে থলুয়া গৃহ নির্মাণ করা হয়েছে। এবার কাবাডী খেলোয়াড় রূপত বিজেপি নেত্রী তথা অভিনেত্রী আঙুলতা ডেকা। সোনাপুরত অনুষ্ঠিত কাবাডী প্রতিযোগিতার দ্বিতীয় দিনত প্রদর্শনীমূলক কাবাডী খেলত অংশগ্রহণ করে আঙুলতা ডেকা। সোনাপুর মহিলা কাবাডীর প্রতিযোগিতা জুবিন গার্গ দ্বিতীয় দিনা খেলপথারত উপস্থিত হয়ে খেলোয়াড়সকলক উৎসাহিত করে জুবিন গার্গে। ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ সমিতির উদ্যোগত অনুষ্ঠিত হয় কাবাডীর প্রতিযোগিতা। কামরূপ জেলা হ্যান্ডবল সন্থার জেলা সমিতি গঠন। পুথিমারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত বীরেন শইকীয়ার সভাপতিত্বত অনুষ্ঠিত সভাত গঠন হয় সমিতি। অসম হ্যান্ডবল সন্থার সভাপতি অমল নারায়ণ পাটোয়ারীর উপস্থিতিত 41 জনীয় সমিতি গঠন। আকৌ ভাইরাল রানু মণ্ডল, এবার যুবকর বাইকর পিছফালে বহি রোমান্টিক মুডত রানু মণ্ডল। সোশ্যাল মিডিয়াত ভাইরাল ভিডিও। রানু আর যুবকজনে এটা জনপ্রিয় গীতত অভিনয় করা দেখা গেছে। কেরালার কোচি বিমানবন্দর সোণর বিস্কুট জব্দ। শুল্ক বিভাগের অভিযানত জব্দ 8 লক্ষাধিক টাকার সোণর বিস্কুট। সিঙ্গাপুরের অহা এজন যাত্রীয়ে লই আনিছিল।
কোভিড সংক্রমণ বৃদ্ধি হলে তৎপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তঃরাষ্ট্রীয় যাত্রীর ভাবে কেন্দ্রে বাধ্যতামূলক করলে আর টি পি এস সি আর টেস্ট চীন জাপান দক্ষিণ কোরিয়া হংকং আর থাইল্যান্ডের পর অহা যাত্রীর ভাবে বাধ্যতামূলক এই টেস্ট মহারাষ্ট্র বিজেপি বিধায়কর বাহন দুর্ঘটনাগ্রস্ত দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে বিধায়ক জয় কুমার গৌড় পুনে পান্ধারপুর পথত সংঘটিত হয়েছে দুর্ঘটনা ইতিমধ্যে পুনে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে বিধায়কসহ চালক আর নিরাপত্তারক্ষী নয়ডাত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডৰ ফলত অগ্নিদগ্ধ হোৱা দুজনকৈ লোকৰ চিকিৎসালয়ত মৃত্যু অগ্নিকাণ্ডৰ ফলত লক্ষাধিক টকাৰ সা সম্পত্তিৰ ক্ষতি ইতিমধ্যে অগ্নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰিছে জুই দিল্লীৰ বিকাশপুৰীত ভয়ংকৰ অগ্নিকাণ্ড ডি ডি এ মাৰ্কেটৰ এইচ ব্লকৰ এখন বিপণীত সংঘটিত হৈছে অগ্নিকাণ্ড বৰ্তমানলৈকে অগ্নিকাণ্ডত কোনো লোক হতাহত হোৱা নাই 18খনকৈ অগ্নিৰ্বাপক বাহিনীৰ বাহনে নিৰ্বাপিত কৰে জুই হাৰিয়ানাৰ পৰা ৰাষ্ট্ৰীয় ৰাজধানী দিল্লীত প্ৰৱেশ কংগ্ৰেছৰ ভাৰত জোৰ যাত্ৰা ৰাহুল গান্ধীৰ নেতৃত্বত সহস্ৰাধিক লোকে অংশগ্ৰহণ কৰা দেখা গ'ল এই যাত্ৰাত কংগ্ৰেছ নেত্ৰী ছোনিয়া গান্ধী আৰু প্ৰিয়ংকা গান্ধীয়েও সংগ দিলে ৰাহুলক 107 সংখ্যক দিনত ভৰি দিলে ভাৰত জোৰ যাত্ৰাই দিল্লীৰ ভাৰত জোৰক আদৰিবলৈ ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পদযাত্ৰা দিল্লীত প্ৰৱেশ কৰাৰ পিছতেই পৰম্পৰাগত নৃত্য গীতেৰে আদৰণি উত্তৰাখণ্ডত ধৰ্মান্তৰকৰণৰ বিৰোধী সংশোধনী বিধেয়কত অনুমোদন ৰাজ্যপাল গুৰমিত সিঙে বিধানসভাত গৃহীত হোৱা এই বিধেয়কত অনুমোদন জনাইছে চলিত নৱেম্বৰ মাহতে ৰাজ্যখনৰ বিধানসভাত গৃহীত হৈছিল এই বিধেয়কখন দক্ষিণ আফ্ৰিকাৰ বক্সবাৰ্গত ভয়ংকৰ বিস্ফোৰণ গেছ টেংকাৰ বিস্ফোৰণৰ পিছতে জুয়ে চানি ধৰিছে সমগ্ৰ অঞ্চল এখন হস্পিটেলৰ সমীপতে এই ভয়ংকৰ ঘটনা চীনৰ কোভিডে ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰাৰ সময়তে ইয়াক নিয়ন্ত্ৰণযোগ্য বুলি উল্লেখ কৰিলে বৈদেশিক মন্ত্ৰণালয়ৰ মুখপাত্ৰ মাও নিঙে আমেৰিকাৰ বিদেশ মন্ত্ৰীয়ে কোভিড পৰিস্থিতি সন্দৰ্ভত তথ্য দিবলৈ কোৱাৰ পিছতে এই মন্তব্য কেলিফৰ্ণিয়াৰ ছাণ্টা মনিকা বীচত বিমান দুৰ্ঘটনা এখন সৰু বিমান দুৰ্ঘটনাত পতিত হোৱাৰ ফলত মৃত্যু হৈছে এজন লোকৰ দুৰ্ঘটনাৰ 95 বছৰীয়া যাত্ৰী ৰেক্স মিণ্টাৰৰ মৃত্যু হয় ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে প্ৰশাসনে বৰদিনৰ প্ৰাকখনত চিকিৎসালয়ৰ শিশু ৰোগী সাক্ষাৎ আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনৰ ৰাষ্ট্ৰীয় শিশু চিকিৎসালয়ত উপস্থিত হৈ শিশু আৰু পৰিয়ালক সাক্ষাৎ কৰে ৰাষ্ট্ৰপতিৰ লগতে ফাৰ্ষ্ট লেডী জিল বাইডেনে পেৰিছত কুৰ্দীৰ প্ৰতিবাদকাৰী আৰু আৰক্ষীৰ মাজত সংঘৰ্ষ শুক্ৰবাৰে এজন বন্দুকধাৰীয়ে কুৰ্দীৰ সাংস্কৃতিক কেন্দ্ৰ আৰু এখন চেলুনত গুলীচালনা কৰাৰ ফলত 3জনকৈ লোকৰ মৃত্যু হৈছিল এই ঘটনাৰ পিছতে প্ৰতিবাদমুখৰ হৈ আছে পেৰিছ চিলিৰ বিধংসী অগ্নিকাণ্ডৰ ফলত মৃত্যু হোৱা দুজন লোকৰ ঘৰত ৰাষ্ট্ৰপতি বৰিক উপকূলীয় ৰিজৰ্ট চহৰ ভিনা ডেল মাৰত অগ্নিকাণ্ডৰ চানি ধৰিছিল 31টা ঘৰ এই অগ্নিকাণ্ডতে মৃত্যু হৈছিল দুজনকৈ লোকৰ শীতৰ প্ৰকোপৰ মাজতে নিউয়ৰ্কত বা নিউয়ৰ্কৰ কুইছ বড়োৰ অভাৰনট বানৰ ফলত স্তব্ধ জনজীৱন ৰাষ্ট্ৰঘাট বানত বুৰ যোৱাৰ লগতে বাহনসমূহৰো আধা পৰ্যন্ত ডুব যোৱা দেখা গৈছে আৰু ইয়াৰ লগতে সময় হৈছে ছুপাৰফাষ্ট প্ৰাইম টাইম 100ৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ ঘৰ এটা ঘৰটোৰ কোঠা চাৰিটা এখন ৰাজ্যত আন চাৰিটা আকৌ আন এখনত পিছে কেনেকৈ 1979 में जब ये बाउंड्री देखने आए थे जब से वहीं से घर आधा घर हमारा महाराष्ट्र में बताया जा रहा है आधा घर तेलंगाना में जो हमारा किचन रूम है वो तेलंगाना में है सर हाय एया उत्तम पावर और के विशेष घरटो उत्तम पावर और परियालटो थाके भात्रर परियालटोर होइते एकेलगे ए घरटो